হাতে গোনা আর কয়েকটা দিন বাকি, তারপরেই উদয়পুর ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে শুরু হতে চলেছে রাজ্য তথা উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ মেলা। প্রতি বছর দীপাবলিকে কেন্দ্র করে এই মেলায় দর্শনার্থীদের রেকর্ড সংখ্যক ভিড় লক্ষ্য করা যায়। শুধু মেলাই নয়, মেলায় দর্শনার্থীদের মনোরঞ্জনের লক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়ে থাকে প্রতি বছর। এবছরও তার ব্যতিক্রম হবে না। দীপাবলি মেলাকে কেন্দ্র করে কিছুদিন পূর্বেও গোমতী জেলা শাসকের কনফারেন্স হলে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এই মেলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় মাতাবাড়ি ব্লকের কনফারেন্স হলে। এই দিনের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব রায় বলেন, দীপাবলিকে কেন্দ্র করে প্রতি বছর মাতাবাড়িতে দুদিনব্যাপী মেলার আয়োজন করা হয়, কিন্তু এই বছর প্রথমবারের মতো সেই সময় বর্ধিত করে তিন দিন করা হয়েছে। অর্থাৎ এবছর মাতাবাড়িতে তিন দিন চলবে দীপাবলি মেলা। আর মেলায় আগতদের কীভাবে আরও সুযোগ সুবিধা প্রদান করা যায় সেই সব বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা করা হয়। পাশাপাশি এবার দীপাবলি মেলায় আলোকসজ্জায় নতুনত্বের ছোঁয়াও থাকবে বলেও জানান বিধায়ক। আমাদের সমস্ত লাইন ডিপার্টমেন্ট এবং আমাদের জেলাধিপতি, আমাদের চেয়ারম্যান, পঞ্চায়েত চেয়ারম্যান, সমস্ত আধিকারিক যারা আছেন, এসপি সাহেব ছিলেন এবং ডিএম সাহেব, সকলকে নিয়ে সমস্ত পদাধিকারীদের নিয়ে আজকে মিটিং হয়, যেটা দেওয়ালির জন্য প্রস্তুতি মিটিং প্রত্যেকবারই হয়ে থাকে। তো এবার আমাদের মেলা প্রথমবারের মতো তিন দিনের হচ্ছে। তো মেলাকে কীভাবে আরও মানুষের জন্য উন্মুক্ত করা যায়, আরও বেশি পরিমাণে কীভাবে সুবিধা দেওয়া যায় সেই বিষয়ে, যেন কোনো হ্যাসেল ফ্রি মেলা হয় এবং আলোকসজ্জার বিষয়ে একটু অন্যরকম থাকবে, মন্দিরের সাজসজ্জা একটু অন্যবারের তুলনায় একটু এক্সট্রা করা হচ্ছে, তো সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সমস্ত লাইন ডিপার্টমেন্টে এসেছিলেন। তো ভালো আলোচনা হয়েছে এবং আমরা দেখলাম বিভিন্ন বিষয়গুলো, এক্সিট কীভাবে, পুণ্যার্থীরা আসবেন কোন দিক দিয়ে যাবেন, যেন কোনো রকম দুর্ঘটনা এড়ানো যায়, যেন না হয়। আপনারা জানেন সকলে যে কনস্ট্রাকশান চলছে, তো কনস্ট্রাকশান আমাদের প্রায় 75% কাজ হয়ে গেছে। তো এর মধ্যে আমাদের এই মেলা করতে হবে এবং ত্রিপুরা সুন্দরী মায়ের মেলা, আপনারা সকলে জানেন যে রেকর্ড সংখ্যক লোক আসে, রাজ্যের সবচেয়ে বড় মেলা এখানে অনুষ্ঠিত হয়। তো এটাতে আমাদের আমাদের এক্সপেকটেশান, যেহেতু তিন দিন মেলা এবং গতবার বৃষ্টির কারণে আমাদের আবহাওয়ার কারণে মেলা সম্পূর্ণ উপভোগ করতে পারেনি, তো এইবার আশা করি অনেক বেশি সংখ্যক লোক হবে, তিন দিনের মেলা হবে। তো সকলের সহযোগিতা সকলে মিলে করবে, সকলের সহযোগিতা চাইবো। ভালো, প্রতি বছর দেওয়ালি মেলাকে কেন্দ্র করে স্পেশাল ট্রেন দেওয়া হয়, এবার কি এটা দেওয়া হবে? এই বিষয়ে আমি এখন এই মুহূর্তে কিছু বলতে পারছি না, এটা তো বিষয় মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে হবে, যেহেতু প্রত্যেকবার দেওয়া হয় আমরাও রিকোয়েস্ট রাখবো এবার যেন দেওয়া হয়। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন গোমতী জেলার জেলা শাসক তড়িৎকান্তি চাকমা, গোমতী জেলা পুলিশ সুপার নমিত পাঠক, উদয়পুর মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য, মাতাবাড়ি পঞ্চায়েতের সমিতির চেয়ারম্যান সুজন কুমার সেন সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। এদিন বৈঠক শেষে মাতাবাড়ি মেলা চত্বরও পরিদর্শন করেন বিধায়ক সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।